জল ও বিদ্যুতের দাবিতে ব্যারাকপুর বারাসাত রোডের শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকার চাপুরিয়ায় সকাল থেকে স্থানীয় বাসিন্দারা শুরু করেছিল পথ অবরোধ। দুপুর গড়িয়ে গেলেও সেই অবরোধ না ওঠায় ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দেবাশিস কুমার। সেই সময় উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করতে শুরু করে। ঘটনায় আহত হন ছজন পুলিশকর্মী, এর মধ্যে একজন পুলিশকর্মীর মাথা ফেটে যায়। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়ি ও ট্রাফিক বিভাগের একটি মোটর বাইকে। কোনো রকমে পান বাঁচিয়ে সেখান থেকে পুলিশকর্মীরা বেশ কিছুটা দূরে চলে আসেন। প্রায় ঘণ্টাখানেক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকার পর ঘটনাস্থলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল আমনদীপের নেতৃত্বে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে ছিলেন টিটাগড় থানা ও ব্যারাকপুর থানার পুলিশ আধিকারিকরা। এরপরই পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনজন মহিলা ও দুজন পুরুষকে গ্রেপ্তার করে। ঘটনা নিয়ে বলতে গিয়ে শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ জানান, দেখেছি 72টার মতো মানে ইলেকট্রিক পোল পড়ে গেছে, অন্তত ট্রান্সফরমার উঠে গেছে। কিছু মানুষের মানে চাহিদাকে এক্ষুনি লাইন জুড়ে দাও, কিন্তু আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টে কালকে রাত্রির পর্যন্ত, আমি ওখানেও পর্যন্ত কাল রাত্রি গিয়ে বুঝিয়েছি, দেখ ওদের ব্যস্ত করলে লাইনটা আরও দেরি হয়ে যাবে। প্রথমেই একটা গাড়ি রেখেছিলো, গাড়িটাকে ধরে রেখেছিলো, আমি গিয়ে ছাড়ি টাড়ি নিয়ে এসেছিলাম, বললাম, তারপরে আমি নিয়ে চলে এলাম। তখন এখানে এসে বুঝিয়ে বললাম, তার পরিস্থিতি দেখা যাচ্ছে কিছু মানুষের তাঁতিয়ে দেওয়াতে, সেই তাঁতিয়ে দেওয়ার ফলে কিন্তু কিছু মানুষ কিন্তু তারা সামনে নেই, কিন্তু এই মানুষজনকে ঠেলে দিয়েছে। তারপর এই গাড়ি ভাঙচুর পুলিশকে মারধর, এটা কারা করলো? আমার সম্মতে কি চাপড়িয়াতেই হয়েছে এটা, চাপুড়িয়া এখানে কিছু ছেলে তারা গাড়ি ভাঙচুর করেছে, এবং সেখানে আমাদের মিলনবাবুর ভালো চোট লেগেছে। আমার একটা সিভিলে কাজ করে ছেলেটার কী নাম সুভাষ, সুভাষিতও চোট লেগেছে, হাসপাতালে ভর্তি আছে। মানে খুব অন্যায়ভাবে একজন কাজগুলো করেছে।